প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক অজ্ঞাত পরিচয় যুবক। জগদ্দল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি হরিপদ বিশ্বাসের বাড়ির ঘটনা। তাঁরই শ্যামনগর গাঙ্গুলিপাড়ার বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। প্রথমে বাড়ির পিছন দিক থেকে আওয়াজ পেয়ে প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যরা তা দেখতে যান। তারপরে হাতে নাতে ধরে ফেলেন ওই যুবককে। এরপর খবর দেওয়া হয় স্থানীয় জগদ্দল থানায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ওই যুবককে। শুনুন বিধায়কের বক্তব্য। সবই বাড়িতে ছিলাম, তখন খবর পেলাম যে আমাদের বাড়ি থেকে ঢুকেছে, এই পাশের বাড়ির সিসিটিভি থেকে ওরা দেখতে পেয়েই আমাদের খবরটা দিয়েছিল। আমরা দুই দিকে সব দিকটা বাড়ির ঘিরে ফেলি, ঘিরে ফেলে একটি ছেলেকে ধরে ফেলি। চোর চোর না ডাকাত সে তো বলতে পারবো না, না কি তাও বলতে পারবো না। ধরে পড়ার পর থানায় ফোন করা হয়, প্রায় 30 বার ফোন করার পর অনেক সময় পর পুলিশ আসে, কিন্তু ততক্ষণে তো চোরটাকে পিটিয়ে মেরে ফেলতে পারতো, মানুষ জমে গেছিলো। ঢুকলো কিভাবে, পাঁচিল টপকে ঢুকেছে বা এই পাশের গেট দিয়ে ঢুকেছে? তারপরে আমার ছেলে, ছেলের বউ, ওর একটা বন্ধু ছিল, এরা সকলে সব দিক দিয়ে আটকে দিয়ে ওকে ভিতরেই ধরে ফেলে, আমার বাড়ির ভিতরেই ধরে এই সামনে বোধহয় বেঁধে রেখেছিলো। আর দুই চার চর চল চর থাপড় তো দেবেই। একাই ছিল? একা না, আরও ছিল, সেটা বলতে পারবো না, তবে ও কোনো কিছু স্বীকার করছিল না। আপনি বিধায়কের বাড়িতে চোর ঢুকেছে, খবরের বিধায়ক ছিলেন? আপনি এর আগে অনেকবার বিধায়ক ছিলেন না, আপনার বাড়িতে বারবার চোর ঢুকছে, পুলিশকে জানাচ্ছেন, কোনো হেলদোল নেই তো পুলিশের? কালকেও বলছেন 30 বার ফোন করেছেন। না, কালকে সাথে সাথে একটা বিপদ ধরা পড়ে গেছে স্পটে। আগেও তো চুরি হয়েছে দু তিন। তাও হয়েছে। কমপ্লেন দিয়েছেন পুলিশে? পুলিশ তো নিজে নিয়ে গেল এখান থেকে। নিরাপত্তার অভাব বোধ করছেন বিধায়ক? না, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো গোটা রাজ্যেরই যা আছে তাই আছে।